হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা রেসলিং নিউজ ভিডিওতে। আজকের ভিডিওতে অনেক অনেক বড় বড় নিউজ আছে যেগুলো কেউ মিস করবেন না, যেমন রোমান রেইনস এবং দ্য রকের ম্যাচ সম্পর্কে ভালো একটা স্টোরি রয়েছে, তাছাড়াও দ্য ফিন্ডের রিটার্ন নিয়ে মেজর অনেক বড় একটা আপডেট আছে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর কমেন্ট কিন্তু কম হচ্ছে, লাইকের পাশাপাশি আপনারা কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা শুরু করছি রয়ের হাইলাইটসের মাধ্যমে। আজকের রয় শুরুতেই আমরা দেখতে পেয়েছি ইউএস টাইটেল ম্যাচ, এবং এই ম্যাচটা লড়েছেন ববি ল্যাশলি এবং সেথ রলিন্স। মোটামুটি ভালো কোয়ালিটির একটা ম্যাচ ছিল, দুইজন রেসলারই ভালো পারফর্ম করেছেন। তবে শেষের দিকে ইন্টারফিয়ারেন্সের কারণে ববি ল্যাশলি একটা স্পিয়ার লাগিয়ে ম্যাচটা জিতে নেয়, আর এটা ছিল একটা বি প্লাস গ্রেডের ম্যাচ। এরপরে আমরা ম্যাচ দেখতে পাই কেভিন ওয়েন্স এবং অস্টিন থিওরির মধ্যে, আর এটাও মোটামুটি ভালো মানের একটা ম্যাচ ছিল। এই ম্যাচটাতে কেভিন ওয়েন্স অস্টিন থিওরিকে হারিয়েছে, এটা আরও ভালো একটা ব্যাপার, আর এটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। এরপর আমরা ম্যাচ দেখতে পাই দ্য ব্রলিং ব্রুটস এবং স্ট্রিট প্রফিটসের মধ্যে, আর এই ম্যাচটা ছিল একটা বি মাইনাস গ্রেডের ম্যাচ। আর আমরা যদি উইনারের কথা বলি তাহলে ম্যাচটাতে জয়লাভ করেছে দ্য ব্রলিং ব্রুটস। এরপর আমরা দেখতে পাই জাজমেন্ট ডে এবং রিডল আর রেমেস্টেরিওর মধ্যে ম্যাচ। রিডল এবং রেমেস্টেরিও টিম আপ করেছিল জাজমেন্ট ডের বিরুদ্ধে, তবে খুব একটা বেশি লাভ হয়নি, কারণ ম্যাচটাতে অবশ্যই জাজমেন্ট ডে জয়লাভ করেছে, আর এটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। এরপরে আমরা ম্যাচ দেখতে পাই অ্যালেক্সা ব্লিস এবং বেইলির মধ্যে, আর এই ম্যাচটাতে জয়লাভ করেছে বেইলি, আর এটা ছিল একটা বি প্লাস গ্রেডের ম্যাচ। তবে ম্যাচ শেষেও আমরা কিছু আক্রমণ দেখতে পেয়েছি। এবার আমরা চলে যাচ্ছি অন্যান্য আপডেটে। প্রথমে জানাবো কার্ট অ্যাঙ্গেলের বিষয়ে। কার্ট অ্যাঙ্গেল রিসেন্টলি এটা বলেছেন যে তিনি মেমোরি লস ফেস করছেন, মানে তার ব্রেনে কোনো ধরনের ড্যামেজ হবার কারণে তার স্মৃতিশক্তি দিন দিন লোপ পাচ্ছে, এবং তিনি আসলে দুঃখ প্রকাশ করেছেন যে তার বয়স কেবলমাত্র 50 এবং এখনই তিনি সব কিছু ভুলে যাচ্ছেন, আর আগের স্মৃতি মনে করতে তাকে অনেক বেশি ভাবতে হচ্ছে। এটা কিন্তু আসলেই একটা দুঃখজনক ব্যাপার। অল এলিট রেসলিং কোম্পানির রেসলার MJF, যে নিজের কথার কারণে প্রায় সময়তেই চর্চাতে থাকেন কারণ তিনি একেবারেই ভয় পান না, অল এলিট রেসলিংয়ে থাকা সত্ত্বেও তিনি WWE নিয়ে বিভিন্ন সময়ে কমেন্ট করেন। এবার তিনি কথা বলেছেন ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। তিনি বলেন ভিন্স ম্যাকম্যান রেসলিং থেকে চলে গেলেও তিনি নিজের পেছনে অনেক কিছু রেখে গেছেন, আর তার সম্পর্কে যা শোনা গেছে এগুলো যে আদৌ সত্যি নাকি তা এখনও প্রমাণ হয়নি, সব কিছু এখনও প্রমাণ হওয়া বাকি আছে। তবে ভিন্স ম্যাকম্যানের মানে যে শূন্যতা সেটা পূরণ করে দিয়েছে HHH, এবং সে দায়িত্ব নেবার পর রেসলিং অনেকটা ইম্প্রুভ হয়েছে এবং কোয়ালিটি কিন্তু অনেক গুণ বেড়েছে। তো একজন অল এলিট রেসলিং কোম্পানির রেসলার হয়েও তিনি কিন্তু WWE কোম্পানির প্রশংসা করতে একদমই ভয় পান না। এই সপ্তাহের স্ম্যাকডাউনের অ্যাকচুয়াল ভিউয়ারশিপ আমাদের হাতে চলে এসছে। আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম যে অ্যাকচুয়াল ভিউয়ারশিপ আসলে আমি আপডেট করে দেব। তো এই সপ্তাহের স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ ছিল 2.2 মিলিয়নের একটু বেশি, যা কিন্তু ওভারনাইট ভিউয়ারশিপের থেকে নাম্বারের দিক দিয়ে কিছুটা বেশি, তবে গত সপ্তাহ থেকে কম। আশা করছি সামনের সপ্তাহে আবার ঠিক হয়ে যাবে। রিসেন্টলি HHH কমেন্ট করেছেন রেসলিংয়ে রক্তের ব্যাপারে, মানে ম্যাচে আমরা যেই রক্তারক্তি দেখতে পেতাম HHH মনে করেন যে সেটা এখনকার জন্য প্রযোজ্য নয়, কারণ তিনি বলেন সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমি মানছি একসময় WWE রক্তারক্তির ঘটনা আমরা দেখতে পেতাম, তবে এখন সেটা পুরনো এবং আমাদেরকে অবশ্যই নতুনত্ব আনতে হবে, আর এটা অনেক বেশি ডেঞ্জারাস। এখনকার রেসলাররা এমনিতেই অনেক ডেঞ্জারে থাকে, আর তাদেরকে আমরা আর অন্যান্য বাড়তি ঝামেলা দিতে চাই না, যার কারণে তিনি মনে করছেন ম্যাচে রক্ত বের হওয়াটা অতটা জরুরি নয়। সার্ভাইভার সিরিজে ফিরে আসতে যাচ্ছে ওয়ার গেমস ম্যাচ। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনেছেন, এটা HHH নিজে কনফার্ম করেছে, এবং সে বলে যে দুইটা ওয়ার গেমস ম্যাচ রাখা হবে, একটা মেন্স এবং আরেকটা উইমেন্সদের জন্য। তবে ম্যাচের ব্যাপারে কিছু কনফার্ম হয়নি, তবে তিনি এটা অ্যাসিওর করেছেন যে হ্যাঁ, দুইটা ওয়ার গেমস ম্যাচ আমরা দেখতে পাবো। রিসেন্টলি একটা ইন্টারভিউতে রিকোশে কমেন্ট করেছে রোমান রেইনস এবং দ্য রকের ম্যাচের ব্যাপারে। রিকোশে বলে যে অবশ্যই রোমান রেইনসকে দ্য রকের সাথে ম্যাচ লড়া উচিত, কারণ আমরা সবাই জানি দ্য রক ইজ দ্য বেস্ট, আর রোমান রেইনস বর্তমানে যে পজিশনে রয়েছেন দ্য রকের সাথে তার ম্যাচ অবশ্যই হওয়া উচিত। আর হ্যাঁ, আমরাও তো চাই যে রোমান রেইনসের সাথে দ্য রকের ম্যাচ হোক, এটা তো আমাদের অনেক দিনকারী ড্রিম ম্যাচ। WWE আগামী লাইভ ইভেন্টের জন্য রোমান রেইনসের অনেক বড় একটা ম্যাচ কনফার্ম হয়ে গেছে, তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা অফলাইন হবে, মানে টিভিতে আমরা দেখতে পাবো না। তবে ম্যাচের কোনো ক্লিপ পেয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
তো সেই ম্যাচটি হচ্ছে রোমান রিংস ভার্সেস এজে স্টাইলসের ম্যাচ। আপনারা যারা আগে থেকে WWE দেখেন তারা জানবেন যে রোমান রিংস এবং এজে স্টাইলস একসময় কত ভালো স্টোরি লাইন আমাদেরকে দিয়েছেন, তো ফাইনালি সেটা রিপিট না হলেও ম্যাচ কিন্তু আমরা দেখতে পেতে পারি। আশা করছি আমরা ভালো কোনো ক্লিপ পেয়ে যাব অথবা WWE ম্যাচটা শেয়ার করবে। তো লাইভ ইভেন্টে হতে যাচ্ছে এই ম্যাচ, আর এই লাইভ ইভেন্টটা হবে আগামী রবিবার, মানে বাংলাদেশের রবিবারে আর আমেরিকা শনিবারে। রোমান রেইনস এবং লোগান পলের ম্যাচের আর্লি বেটিং অডস আমাদের সামনে চলে এসছে এবং যেটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে ম্যাচের রেজাল্ট কেমন হতে পারে। তো আপনারাই কমেন্ট করে বলুন যে এই ম্যাচটাতে কে জিতবে, আপনাদের বেশি বেশি কমেন্ট আমি এক্সপেক্ট করছি। তবে বেটিং অডসের কথা যদি আমরা এক্স্যাক্টলি বলি তাহলে রোমান রেইনস হিউজ একটা নাম্বারে এগিয়ে রয়েছেন, যেটা দেখে কমপ্লিটলি ভালোভাবে বোঝা যাচ্ছে যে ম্যাচটাতে রোমান রেইনস ডমিনেট করবেন এবং তিনি ম্যাচটা জয়লাভ করবেন। আর লোগান পল কিন্তু অনেক বড় নাম্বারে পিছিয়ে রয়েছেন, যেটা সত্যি অ্যাজ এক্সপেক্টেড। এবার আমরা চলে এসেছি আজকের ভিডিওর সবথেকে বড় আপডেটে, এবং এই আপডেটটা শেষে দিচ্ছি কারণ স্পেশাল মানুষদের জন্য যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো এই আপডেটটা হচ্ছে দ্য ফিন্ড সম্পর্কে। তো রিসেন্টলি বেশ কয়েকটা আপডেট পেয়েছি দ্য ফিন্ড সম্পর্কে এবং প্রত্যেকটাই আপনাদেরকে রেগুলার আমি শেয়ার করেছি, তবে এবার সবথেকে বড় আপডেট আমরা পেয়ে গেছি যেটা ইন্ডিকেট করছে যে দ্য ফিন্ড রিটার্ন করতে পারে। আজকের র চলাকালীন অস্টিন থিওরি একটা প্রোমো কাট করে যেখানে তার ডান পাশে আমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছি। আপনারা এবার এই কিউআর কোডটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো র চলাকালীন যখন এটা দেখানো হয় তখন অনেকে সন্দেহ করে যে আরে এটা কেন দেখানো হচ্ছে, তো তারা এই কিউআর কোডটা স্ক্যান করে এবং স্ক্যান করার পর সরাসরি WWE এর একটা ওয়েবসাইটে চলে যায় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট র্যাবিটের লোগো, তাছাড়াও লেখা আছে ফিড ইওর হেড। তো এই হোয়াইট র্যাবিটকে ধরা হচ্ছে দ্য ফিন্ডের সাথে সম্পর্কযুক্ত, কারণ এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে হয়তো বা ফিন্ডের রিটার্নের হিন্ট দিচ্ছে WWE। তো তখন যেই সংটা প্লে করা হয়েছিল সেটা কিন্তু হোয়াইট র্যাবিটের সং, মানে এটা ইউটিউবেও আপনারা খুঁজলে পাবেন। আপনারা কিন্তু সবাই জানেন যে দ্য ফিন্ড কিন্তু হোয়াইট র্যাবিটের সাথে সম্পর্কযুক্ত সরাসরি না হলেও র্যাম্বলিন র্যাবিটের সাথে সম্পর্কযুক্ত। হতে পারে নাম চেঞ্জ করা হবে বা অন্য কোনো কারণ, তবে এটা কিন্তু দ্য ফিন্ডের রিটার্নের একটা সরাসরি হিন্ট। তাছাড়াও কিউআর কোড স্ক্যান করে আরও একটা জিনিস পাওয়া গেছে, যেটা হচ্ছে আগামী স্ম্যাকডাউনের ডেট। তাই অনেকে এমনটা ধারণা করছেন আগামী স্ম্যাকডাউনে দ্য ফিন্ডের নতুনভাবে ডেবিউ হতে পারে অথবা তিনি রিটার্ন করতে পারেন। আমি আপনাদেরকে আরও একটা আপডেট শেয়ার করে দিচ্ছি এবং এটা আমি নিজে ফাইন্ড আউট করেছি। তো আমি যখন WWE এর ছবি ডাউনলোড করছিলাম তখন আমি লক্ষ্য করি যে দ্য ফিন্ডের অ্যাড দেখাচ্ছে, আর WWE কোম্পানি কিন্তু রিলিজ হওয়া রেসলারদের কোনো কিছু ব্যবহার করে না। তবে যেহেতু ফিন্ডের অ্যাড দেখাচ্ছে তার মানে ফিন্ড কোনোভাবেই WWE কোম্পানির সাথে যুক্ত রয়েছে এবং এটা ইন্ডিকেট করছে যে সে হয়তো বা খুব দ্রুতই রিটার্ন করতে পারে। তো ফিন্ডের রিটার্ন সম্পর্কে এটাই কিন্তু সবথেকে বড় আপডেট ছিল। তো এখন শুধুমাত্র অপেক্ষার পালা, দেখা যাক ফিন্ড রিটার্ন করে কি না। আমি তো আর শিওরভাবে বলতে পারছি না, এটা বলতে পারবে HHH। তো এই ছিল ভিডিও, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।